নমস্কার, আমি শ্রীপর্ণা, শুরু করছি আজ নজরে। ইডির চাপে এবার কালীঘাটের কাকু, অভিযোগ স্বীকার করার জন্য চাপ দিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইনজীবী মারফত একথা জানিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। আরেকদিকে কালীঘাটের মন্দিরের নতুনভাবে সংস্করণ হচ্ছে। কালীঘাটের মন্দিরের এই সংস্করণের দায়িত্বে রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী। নেপথ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ স্বীকার করানোর জন্য চাপ দিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আইনজীবী মারফত আদালতকে জানালেন সুজয় কৃষ্ণ ভদ্র। তার ভিত্তিতে তাকে জেরা করার সময় আইনজীবীর উপস্থিত থাকার জন্য আবেদন জানান দক্ষিণ কলকাতার ওই ব্যবসায়ী। গত 31 মে ইডির হাতে গ্রেফতার হন সুজয় কৃষ্ণ ভদ্র। ইডির দাবি, তাকে জেরা করে শিক্ষক এবং অশিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। ইডির দাবি, ব্যবসায়ী সুজয় কৃষ্ণ ভদ্র ও তার পরিচিত এবং সংস্থার নামে অন্তত 50টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। একাধিক ব্যাংকে রয়েছে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলি। ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে নিয়োগ দুর্নীতির বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে, এমনই অভিযোগ। ওই অ্যাকাউন্টগুলিতে ইতিমধ্যেই ইডির হাতে ধৃত অভিযুক্ত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে কোনো টাকা লেনদেন হয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এছাড়াও মানিক ভট্টাচার্য ও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও সুজয় কৃষ্ণ যোগাযোগ ছিল বলে অভিযোগ। সেই সূত্র ধরে তাদের অ্যাকাউন্ট থেকেও সুজয় কৃষ্ণ ভদ্রর অ্যাকাউন্টে টাকা লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখছেন ইডির আধিকারিকেরা। সোমবার সুজয় কৃষ্ণ ভদ্রর আইনজীবীরা ব্যাংকশালে ইডির বিশেষ আদালতে আবেদন করে জানান যে ইডির আধিকারিকেরা তার উপর অসাংবিধানিকভাবে চাপ দিচ্ছে, যাতে তিনি তার উপরে উঠে আসা অভিযোগগুলি স্বীকার করে নেন। তাই আদালতের কাছে অভিযুক্তর আইনজীবী আবেদন জানান যেন সুজয় কৃষ্ণ ভদ্রকে জেরার সময় তার আইনজীবী উপস্থিত থাকেন। উল্লেখ্য, এর আগেও কুন্তল ঘোষও জেরার সময় তাকে চাপ দেওয়ার কথা উল্লেখ করে ইডি ও সিবিআই এর বিরুদ্ধে জেল থেকে চিঠি দিয়েছিলেন। আদালতে সুজয় কৃষ্ণর ব্যাপারে শুনানির সময় ইডির আইনজীবী ফিরোজ এডুলজি এবং ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায় জানান, সারাক্ষণ জেরার সময় আইনজীবীরা উপস্থিত থাকবেন এমনটা সম্ভব নয়। জেরার সময় অসাংবিধানিকভাবে চাপ দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তাও সত্যি নয়। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরাও জেরার সময় উপস্থিত থাকার জন্য আবেদন করেছিলেন। আদালত একদিন আধ ঘন্টার জন্য জেরার সময় উপস্থিত থাকার অনুমতি দিয়েছিল। বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। যেখানে ইডির হেফাজতে রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, অন্যদিকে কালীঘাটের মন্দির সংস্কারের দায়িত্ব পড়ল মুকেশ আম্বানির ওপর। কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব নিতে এগিয়ে এসেছে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী। নেপথ্যে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির কমিটির সূত্রে জানা যাচ্ছে, গত চৈত্র সংক্রান্তিতে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী। তখনই কমিটির কাছে মন্দির সংস্কারের বিষয়ে জানতে চান তিনি। মন্দির কমিটির একাংশের দাবি, সংস্কারে বিলম্ব হবার কথা শুনেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি উদ্যোগী হয়ে রিলায়েন্স গোষ্ঠীকে মন্দির সংস্কারের দায়িত্ব নিতে বলেন। 2019 সালে কালীঘাট মন্দির সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতা পৌরসভাকে। মন্দির কমিটি এবং পৌরসভার মধ্যে কথাবার্তায় ঠিক হয়েছিল 18 মাসের মধ্যে কালীঘাট মন্দির সংস্কার শেষ করা হবে, সেই মতো কাজও শুরু হয়। কিন্তু 4 বছর কেটে গেলেও মন্দির সংস্কারের কাজ শেষ হয়নি। এই সমস্ত কিছু জানার পরই মুখ্যমন্ত্রী মন্দির সংস্কারের দায়িত্ব রিলায়েন্স গোষ্ঠীকে দেওয়ার ব্যাপারে উদ্যোগী হন।